হযরত শাহচন্দ্রপুরে জাকির কল্যাণ ফাউন্ডেশন থেকে 5 শতাধিক দুস্থ জাকিরদের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার ভোরে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বর্তমান গোদিন শিন পীর মোফাচ্ছের কোরআন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দি মোজাদ্দেদী আল অয়সি এই চেক এবং 8 জন শিক্ষার্থী কোরআনের হাফেজি সম্পন্ন হওয়ায় তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। একই সঙ্গে দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরে নকশবন্দি মোজাদ্দেদী পৌর কেবলা জানে বার্ষিক ওরসের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 25 সালের 15 জানুয়ারি রোজ বুধবার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বাৎসরিক ওরস অনুষ্ঠিত হবে। জলসায় ওরস পাক এ শাহ চন্দ্রপুরী উপলক্ষে সোমবার সকাল থেকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুরিদান আশেকান জাকেরান ও ভক্তরা দরবার শরীফে উপস্থিত হতে থাকেন। এদিন বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত মিলাদুন নবী জিকির আজকার ও শরীয়ত তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার বাদ ফজর দরবার শরীফে বর্তমান গোদিন শিন পীর মোফাচ্ছের কোরআন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দি মোজাদ্দেদী আল অয়সি পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখিরি মোনাজাত করে সারা বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি এবং সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।